হ্যালো ফ্রেন্ডস, গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি একটা তোমাদের জন্য আরেকটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব, ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য। এটা WBCS এবং RPF পরীক্ষাতেও তোমাদের কাজে লাগবে। তো এটা হচ্ছে আমাদের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার 19 নম্বর প্র্যাকটিস সেট। যদি আগের 18টি প্র্যাকটিস সেট দেওয়া আছে, যদি তোমরা সেগুলো না দেখে থাকো তো সেগুলো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেবো, সেখানে তোমরা দেখতে পারবে। এখানে এখানে মোট 50টি কোয়েশ্চন আছে। যে ধরনের কোয়েশ্চন তোমাদের পরীক্ষায় থাকবে সেই ধরনের কোয়েশ্চন এখানে আলোচনা করা হয়েছে। তোমাদের রিকোয়েস্ট করছি যে তোমরা অবশ্যই ভিডিওটি কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে। এখন হাতের লেখা এখানে একটু স্পষ্ট আজকে নেই, তো তোমাদের একটু কষ্ট করে এগুলো দেখতে হবে। আমি মুখে তোমাদের সব কিছু বলে দেবো, তাহলে তোমরা সব কিছু বুঝতে পেরে যাবে। দেখো, আমার একটু সময়ের প্রবলেম হচ্ছে, তাই তোমাদের তাও আমি তোমাদের প্রত্যেক দিন রাত্রে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আমার তাই ভিডিও দিতে প্রত্যেক দিন লেট হয়ে যাচ্ছে, তো তোমরা অবশ্যই তাও লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে নিবে। আর যদি তোমরা এখনও আমাকে আনাকাডেমিতে না ফলো করে থাকো, তো অবশ্যই আনাকাডেমিতে আমাকে ফলো করে নিবে। বিবেক মাঝি নাম সার্চ করে অবশ্যই আনাকাডেমি লার্নিং অ্যাপটা আগে ডাউনলোড করো, তারপরে আমাকে এই নাম সার্চ করে আমাকে ফলো করবে। সেখানে আমার 8টা কোর্স আপলোড করা আছে এবং আরও নতুন কোর্স দেওয়া হবে, একেবারে তোমরা বিনামূল্যে সেখানে দেখতে পারবে। তো আনাকাডেমি লার্নিং অ্যাপটা এক্ষুনি ডাউনলোড করে আমাকে ফলো করে নাও। চলো তাহলে দেরি না করে আজকের লেসনটা শুরু করছি। তাহলে দেখো, আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, নিম্নোক্ত কোন খেলার সঙ্গে ইরানি ট্রফি যুক্ত? তো ইরানি ট্রফি যুক্ত, দেখো ক্রিকেট খেলার সাথে ইরানি ট্রফি যুক্ত। তোমরা অবশ্যই কমেন্ট করেও জানাবে যে তোমরা নিজের থেকে কতগুলো এখানে করতে পেরেছো, কতগুলো তোমরা কমন পেয়েছো, সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রথমের উত্তর হয়ে গেল এ, ইরানি ট্রফি যুক্ত হচ্ছে ক্রিকেট খেলার সাথে। নেক্সট দেখো, মহাত্মা গান্ধী কবে হত্যা করা হয়? মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় জানুয়ারি 30, 1948 সালে, আর মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন নাথুরাম গডসে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? তো উত্তর হবে, অপশন সিতে আছে দেখো, জিকে গোখলে বা গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু। এরপর আমরা পরের কোয়েশ্চেনটা দেখে নেবো। পরের কোয়েশ্চেন হচ্ছে, অমরকণ্টক থেকে নদীর উৎপত্তি হয়েছে, মানে কোন নদীর উৎপত্তি হয়েছে অমরকণ্টক থেকে? তো অমরকণ্টক থেকে উৎপত্তি হয়েছে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। অপশন সি হবে সঠিক উত্তর, নর্মদা নদী। পরের কোয়েশ্চেন, নিম্নোক্ত কোনটি যকৃতে সৃষ্টি হয়? তো অপশন বিতে দেখো আছে ইউরিয়া। ইউরিয়া সৃষ্টি হয় কোথায়? যকৃতে, যকৃতে বা লিভারে সৃষ্টি হয় ইউরিয়া। পরের প্রশ্ন, বেশিরভাগ পতঙ্গ কোন মাধ্যমে শ্বাসকার্য চালায়? তো বেশিরভাগ পতঙ্গই ট্রাকিয়ার দ্বারা শ্বাসকার্য চালায়। অপশন এতে আছে, ট্রাকিয়ার দ্বারা শ্বাসকার্য চালায় বেশিরভাগ পতঙ্গ। পরের প্রশ্ন আমরা দেখব, পরের প্রশ্ন হচ্ছে, প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? তো লোকসভার প্রথম স্পিকার ছিলেন জি ভি মাভলঙ্কর। মাভলঙ্কর বা মাভলঙ্কর বা গণেশ বাসুদেব মাভলঙ্কর, জি ভি মাভলঙ্কর লোকসভার প্রথম স্পিকার। পরের প্রশ্ন দেখো, একটা এখানে রিজনিং দেওয়া আছে, 28, 35, 46, 53, 64 এবং 71 সিরিজটির পরবর্তী সংখ্যাটি কত? এখানে আমি রিজনিং দিয়েছি একটা, তার কারণ হচ্ছে তোমাদের যে 2014 সালে ফুডের পরীক্ষা হয়েছিল, কিন্তু এই ধরনের সেখানে রিজনিং দেখতে পাওয়া গেছিলো দু একটা, কিন্তু এখানে বলে দেওয়া নেই সিলেবাসে যে রিজনিং থাকবে, কিন্তু মাঝে মধ্যে দু একটা ঢুকিয়ে দেয়। তো এখানে দেখো কীভাবে হচ্ছে, দেখো বাড়ছে, দেখো 28 থেকে 35 বেড়ে 7 বেড়েছে, আবার 35 থেকে 46 11 বেড়েছে, তারপরে 46 থেকে 7 7 বেড়েছে, 46 থেকে 53 7 বাড়লো, 53 থেকে 64 আবার 11 বেড়েছে, 64 থেকে 7 আবার 11 7 বেড়েছে। তাহলে কী করে হলো, প্রথমে 7, তারপরে 11, তারপরে আবার 7 বাড়ছে, তারপরে আবার 11 বাড়ছে, তারপরে আবার 7 বাড়ছে, তারপরে আবার কত বাড়া উচিত? 11 বাড়া উচিত। আর 11 বাড়লে হয়ে যাবে কত? 82। 71 প্লাস 11 সমান 82। তো উত্তর হবে অপশন ডি, 82 বা 82। চলো পরের কোয়েশ্চেনটা আমরা দেখে নিই, যে হস্ত গুম্ফা লিপির সৃষ্টিকর্তা কে? বা হস্ত গুম্ফা লিপি বা তোমাদের থাকতে পারে হাতি গুম্ফা লিপির সৃষ্টিকর্তা হচ্ছে কলিঙ্গরাজ খারবেল। অপশন বিতে আছে কলিঙ্গরাজ খারবেল। পরের প্রশ্ন, চিন্নস্বামী স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত? তো চিন্নস্বামী স্টেডিয়ামটা হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম, এটা অবস্থিত কর্ণাটকে, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে অবস্থিত চিন্নস্বামী স্টেডিয়াম। এরপরের প্রশ্ন, এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত? নিম্নের মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচনা করেছেন? তো বর্তমান ভারত। বিভিন্ন পরীক্ষায় বারবার এই কোয়েশ্চেনটা থাকে, আশা করি তোমরা সকলেই জানো, বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ রচনা করেছেন। পরের প্রশ্ন, বনলতা সেন কবিতাটি কে রচনা করেন? তো বনলতা সেন কবিতাটি রচনা করেছেন
জীবনানন্দ দাশ। তোমাদের কিন্তু পরীক্ষায় এই ধরনের প্রশ্নও থাকবে, বিভিন্ন বইয়ের লেখক, বিভিন্ন কবিতা, গদ্য, উপন্যাসের লেখককে এই ধরনের কোশ্চেনও তোমাদের থাকবে। কিন্তু নেক্সট কোশ্চেন দেখো, সেই সময় উপন্যাসের লেখককে, তো সেই সময় উপন্যাসের লেখক হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। তো তোমাদের এই জন্যই কোশ্চেনগুলো এখানে দেওয়া হয়েছে, যাতে তোমরা কয়েকটা ইম্পর্টেন্ট দেখে উপন্যাস বা পদ্য বা কবিতা কয়েকটা মুখস্থ করে তোমাদের যেতে হবে, যে লেখককে, সেগুলো একবার তোমাদের দেখে যেতে হবে পরীক্ষার আগে। নেক্সট হচ্ছে, ভোপাল গ্যাস দুর্ঘটনা কাণ্ডে ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে কোন গ্যাস নির্গত হয়? তো ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে যে গ্যাসটা নির্গত হয়েছিল সেটা হচ্ছে মিথাইল আইসো সায়ানেট, বা মিথাইল আইসো সায়ানেট। অপশান ডি হচ্ছে মিথাইল আইসো সায়ানেট। ভোপাল গ্যাস দুর্ঘটনা আই থিঙ্ক হয়েছিল 1984 সালে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI যে তিনটি বিষয়কে জোরালোভাবে জোর দেয়, সেটা হচ্ছে আয়, শিক্ষা এবং স্বাস্থ্য। অপশান এতে আছে আয়, শিক্ষা এবং স্বাস্থ্য, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI। আজকে আমার সময়ের অসুবিধার জন্য আমি লিখতে পারিনি, আমার একটা ছোট্ট ভাইকে দিয়ে আমি কোশ্চেনগুলো দিয়েছিলাম, তাকে দিয়ে সেট করালাম কোশ্চেনগুলো। তো তোমাদের যদি বুঝতে অসুবিধে হয় তো আজকে একটু কষ্ট করে তোমাদের বুঝতে হবে। এখন HDI এর বর্তমান ভারতের র্যাঙ্ক কত? নাও ভারতের র্যাঙ্ক হচ্ছে 130। পরের প্রশ্ন, সংবিধানের সপ্তম তফসিলে যা নিয়ে কাজ করে তা হচ্ছে সপ্তম তফসিলে, দেখো কি হবে উত্তর। সপ্তম তফসিলে আছে সংসদ সম্পর্কিত তিনটি তালিকা আছে, সপ্তম তফসিলে তিনটি তালিকা কি কি, না কেন্দ্র তালিকা, যৌথ তালিকা এবং রাজ্য তালিকা, এই তিনটি তালিকা আছে সপ্তম তফসিলে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে রাজ্য সরকারগুলিকে গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দেয়? তো আর্টিকেল 40, 40 নম্বর ধারায় রাজ্য সরকারগুলিকে আর্টিকেল রাজ্য সরকারগুলিকে গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দেয়। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়ই অনুপস্থিতিতে কে ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? যদি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনেই অনুপস্থিত থাকেন তাহলে ভারতের রাষ্ট্রপতির দায়িত্বটা কে পালন করবেন? তখন হয়ে যাবে প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তা যদি তোমাদের প্রশ্ন থাকে বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে আছেন, তাহলে রঞ্জন গগৈ বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পরের প্রশ্ন দেখো, দেশে পঞ্চায়েত রাজ চালু হয় কবে? তো দেশে, ভারতে প্রথম পঞ্চায়েত রাজ চালু হয়েছিল 1959 সালে। কোথায় চালু হয়, কোন রাজ্যে প্রথম? রাজস্থানে প্রথম চালু হয়, রাজস্থানের নাগপুর বলে একটা জেলা আছে, নাগপুর জেলাতে প্রথম চালু হয়েছিল। পরের প্রশ্ন, ভারতে দ্য প্ল্যানিং কমিশন কবে স্থাপিত হয়? তো ভারতে প্ল্যানিং কমিশন স্থাপিত হয় 1950 সালের 15ই মার্চ। বি অপশন বিতে আছে 1950 সালের 15ই মার্চ। পরের প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত অপশন ডিতে, দেখো অপশন এটা হবে না, অপশন ডিতে আছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি বা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংকের বা ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত। পরের প্রশ্ন, 1969 সালে কতগুলি ব্যাংকের জাতীয়করণ করা হয়? তো 1969 সালে 14টি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল। এখন তোমাদের প্রশ্ন থাকে যে 14টি ব্যাংকের প্রথম দফায় 14টি ব্যাংকের যে জাতীয়করণ করা হয়েছে সেটা কত সালে, এই প্রশ্নটিও থাকে, তো 1969 সালে। পরের প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো কত? তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার্স প্ল্যান শুরু হয় 1951 সাল থেকে। তো 1951 থেকে 1965 1951-52 থেকে 1955-56 সাল হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। তারপরে 1956 থেকে 1961 হচ্ছে দ্বিতীয়। তারপরে পরের প্রশ্ন দেখো, জুবা যে দেশের রাজধানী? তো জুবা হচ্ছে দক্ষিণ সুদান বা সাউথ সুদান, এর রাজধানী হচ্ছে জুবা। তোমাদের কয়েকটা কিন্তু ইম্পর্টেন্ট রাজধানীগুলো দেখে যেতে হবে পরীক্ষার জন্য। এর পরের প্রশ্ন হচ্ছে, সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? তো সিয়াচেন হিমবাহটা হচ্ছে লাদাখে অবস্থিত। ভারতের দীর্ঘতম হিমবাহ যদি বলা হয় তো ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন। এবং যদি তোমাদের প্রশ্ন থাকে ভারতের উচ্চতম যুদ্ধক্ষেত্র, তখনও কিন্তু হবে সিয়াচেন।
76 কিলোমিটার দীর্ঘ বিশিষ্ট সিয়াচেন হিমবাহ। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? নর্মদা নদী অপশন এতে আছে, নর্মদা নদী গ্রস্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং নর্মদা নদী উৎপত্তি হয়েছে অমরকণ্টক পর্বতশৃঙ্গ থেকে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সর্ববৃহৎ প্রবাল দ্বীপপুঞ্জ হলো কি? তো সর্ববৃহৎ প্রবাল দ্বীপপুঞ্জ হচ্ছে অপশন বিতে আছে লাক্ষাদ্বীপ, সর্ববৃহৎ প্রবাল দ্বীপপুঞ্জ। পর প্রশ্ন, জলদাপাড়া অভয়ারণ্যটা কোথায় অবস্থিত? জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত জলপাইগুড়িতে, অপশন এতে জলপাইগুড়ি। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম চিড়িয়াখানাটি অবস্থিত কোথায়? ভারতের বৃহত্তম চিড়িয়াখানা হচ্ছে কলকাতার আলিপুর জু বা আলিপুর জুলজিক্যাল গার্ডেন, কলকাতার আলিপুর, কলকাতা, অপশন সি। পরের প্রশ্ন, সার্ক প্রতিষ্ঠিত হয় কবে? সার্ক প্রতিষ্ঠিত হয় কোথায়? যেখানে অপশানগুলো আছে নিউজিল্যান্ড, ঢাকায়, কাঠমান্ডুতে নাকি লাহোরে। তো কোয়েশ্চেনটা তোমাদের একটু বুঝতে হবে, সার্ক প্রতিষ্ঠিত হয় ঢাকাতে, প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের রাজধানী ঢাকাতে, উত্তর হবে ঢাকা। এখন তোমাদের প্রশ্ন থাকে যে সার্কের হেডকোয়ার্টার কোথায় আছে, তখন হবে কিন্তু কাঠমান্ডু, এবং প্রতিষ্ঠিত হয় কোথায় না ঢাকায়। কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 8 ডিসেম্বর 1985 সালে। পরের প্রশ্ন, বেদে ফিরে যাও উক্তিটি কার? তো বেদে ফিরে যাও উক্তিটি হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের নবজাগরণের পিতা নামে কে পরিচিত? তো নবজাগরণের পিতা বা নবজাগরণের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। পরের প্রশ্ন, মুসলিম লীগ প্রথম ভারত বিভাগ এর দাবি করে কবে? 1940 সালে মুসলিম লীগ প্রথম ভারত বিভাগের দাবি করেছিল। পরের প্রশ্ন, লখনৌ চুক্তি 1916 কাদের মধ্যে সংগঠিত হয়? অপশন ডিতে আছে, দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সংগঠিত হয় লখনৌ চুক্তি 1916। পরের প্রশ্ন, মানুষের খাদ্য তালিকার কোন উপাদানটি হৃদরোগের বিশেষ কারণ হিসাবে পরিগণিত হয়? তো কোলেস্টেরল, কোলেস্টেরল হচ্ছে মানুষের খাদ্য উপাদানের মধ্যে এমন একটি জিনিস যেটা হৃদরোগের, হার্ট অ্যাটাকের প্রধান কারণ হিসাবে বিবেচিত হয়, হার্ট অ্যাটাক বা হার্ট ব্লকেজের। নেক্সট কোয়েশ্চেন, ডেঙ্গু জ্বরের কারণ হলো কি? ডেঙ্গু জ্বরের কারণ হচ্ছে ভাইরাস, ভাইরাসের ফলেই ডেঙ্গু জ্বর হয়ে থাকে। এরপর পরের প্রশ্ন, সিরোসিস রোগ দেহের কোন অংশকে ক্ষতি করে? তো সিরোসিস রোগ দেহের লিভারকে বা যকৃৎকে ক্ষতি করে, সিরোসিস রোগ। পরের প্রশ্ন দেখেন, দেখো, নিচের কোন উপাদানটি সর্বনিম্ন পরিমাণ গ্রহণ না করলে প্রচুর করলে মানুষ বেঁচে থাকতে পারে না? তো মানুষ বেঁচে থাকতে পারে না, প্রোটিন যদি একটু যদি মানুষ গ্রহণ না করে সর্বনিম্ন পরিমাণেও, তাহলে প্রোটিন না গ্রহণ করলে মানুষ বেঁচে থাকতে পারে না। কিন্তু দেখবে অনেকেই প্রোটিন না গ্রহণ করেও বেঁচে থাকতে পারে। তিন বেলা ধরো যারা ধরো ভাত খেয়ে, ভাত কার্বোহাইড্রেট খেয়ে বেঁচে থাকে, কি দীর্ঘদিন ধরে কার্বোহাইড্রেট যদি খাওয়া হয় তাহলে সেটি প্রোটিনের কাজ করে, তাই প্রোটিন না খেলে মানুষ বেঁচে থাকতে পারে না। পরের প্রশ্ন, লাল সবুজ এবং নীল এই রঙগুলি কী নামে পরিচিত? তো এই রঙগুলি প্রাইমারি কালার্স নামে পরিচিত বা প্রাথমিক বর্ণ নামে পরিচিত, লাল সবুজ এবং নীল। পরের প্রশ্ন, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বা IMRI, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয়? তো এটা রোগ নির্ণয়ের কাজে ব্যবহৃত হয়, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। পরের প্রশ্ন দেখো, ভাসমান হিমশৈলের কত ভাগ অংশ জলের নিচে থাকে? তো 0.9% জলের নিচে থাকে এবং 1% জলের উপর থাকে। 10 ভাগের মধ্যে 9 ভাগ জলের তলায় থাকে, ভাসমান বরফের জলের উপরে থাকে 10 ভাগের 1 ভাগ এবং তলায় থাকে 10 ভাগের 9 ভাগ। এটা তোমাদের এইভাবেও দেই 9-এর 10 আকারে, তখন 9-এর 10টা উত্তর হবে। পরের প্রশ্ন দেখো, মশা বিতাড়ক ক্রিম তৈরির অপরিহার্য উপাদানটির নাম কি? তো মশা বিতাড়ক ক্রিম তৈরির অপরিহার্য উপাদান হচ্ছে নিম, নিম থেকে তৈরি হয়, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, হার্ট অ্যাটেক এর কারণ হলো কি? তো হার্ট অ্যাটেকের কারণ হচ্ছে হৃদস্পন্দন বন্ধ হওয়ার দরুন হার্ট অ্যাটেক হয়, হৃৎপিণ্ডের কপাটিকার মধ্য দিয়ে যদি হঠাৎ কপাটিকা আটকে যায়, সেটাকে হার্ট ব্লকেজ বলা হয়, তার মধ্য দিয়ে রক্ত প্রবাহিত না হতে পারে, তখনই হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, এটাই হচ্ছে হার্ট অ্যাটেকের প্রধান কারণ। নেক্সট কোয়েশ্চেন দেখো, RBI এর জাতীয়করণ হয় কবে? আরবিআই এর জাতীয়করণ হয়েছে 1949 সালের
ফার্স্ট জানুয়ারি, প্রথম জানুয়ারি 1949 সালে। আর যদি তোমাদের প্রশ্ন থাকে আরবিআই ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয়, তো 1935 সালে। নেক্সট কোয়েশ্চেন, নাবার্ড স্থাপিত হয় কবে? তা নাবার্ড স্থাপিত হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? তো ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নাবার্ড স্থাপিত হয় নাবার্ড, এবং কবে স্থাপিত হয় না, 12 জুলাই 1982 সালে। পরের প্রশ্ন, আইআরডিপি যে সালে চালু হয়? আইআরডিপি চালু হয় 1978-79 সালে, আইআরডিপি চালু হয়। এর পরের প্রশ্ন দেখো, বর্তমানে রেলমন্ত্রীর নাম কি? তো বর্তমানে রেলমন্ত্রীর নাম, এখানে দেখো অপশানগুলো কী কী আছে, রাজনাথ সিং নয়, দীনেশ ত্রিবেদী নয়, সুরেশ প্রভু নাকি সদানন্দ গৌড়া। তো সুরেশ প্রভু নয়, এখানে সঠিক উত্তরটা হবে পীযূষ গোয়েল। সুরেশ প্রভু আগে ছিলেন, তারপরে সুরেশ প্রভুর পর হয়েছেন পীযূষ গোয়েল, যিনি এখনও আছেন পীযূষ গোয়েল। তাহলে বর্তমানে রেলমন্ত্রীর নাম হবে পীযূষ গোয়েল। পরের প্রশ্ন দেখো, ব্যাংকের পুনরুদ্ধারের জন্য নতুন কোন আইন পাস করা হয়েছে? ব্যাংকের লোন পুনরুদ্ধারের জন্য নতুন কোন আইন পাস করা হয়েছে নাকি? তো সারাফায়েসি, SARAFAESI, সারাফায়েসি অ্যাক্ট চালু করা হয়েছে। পরের প্রশ্ন, ভারতবর্ষে কে মুঘল বাগিচা স্থাপন করেন? তো মুঘল বাগিচা স্থাপন করেছিলেন বাবর প্রথম, সেখান থেকেই বাগিচা শব্দটি আসে। মুঘল সাম্রাজ্যে প্রথম বাগিচা স্থাপন করেন ভারতবর্ষে, এটা বাগান থেকে বাগিচা, বাবর। নেক্সট হচ্ছে, আলাউদ্দিন খিলজির কোন সেনাপ্রধান তুঘলক বংশের প্রথম সুলতান নির্বাচিত হন? তো গাজী মালিক বা গিয়াসুদ্দিন তুঘলক আলাউদ্দিন খিলজির সেনাপ্রধান ছিলেন, যিনি তুঘলক বংশের প্রথম সুলতান নির্বাচিত হন বা তুঘলক বংশের প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, কোন ইউরোপিয়ান প্রথম ভগবদ্গীতা ইংরেজিতে অনুবাদ করেন? তো চার্লস উইলকিনস প্রথম ভগবদ্গীতা ইংরেজিতে অনুবাদ করেন 1785 সালে, সালটা হচ্ছে 1785 সালে, চার্লস উইলকিনস। তো বন্ধুরা, লেসনটি কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে, প্রশ্নগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এটা যদি তোমরা পিডিএফ চাও, তো পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপে অনেক পিডিএফ দেওয়া আছে, অসংখ্য পিডিএফ, এবং সব পিডিএফগুলো আমি সেখানেই দিই। আরও অনেক কিছু পিডিএফ থাকে যেগুলো সেখানে আমি দিয়ে দিই, তো তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, সেখানে পেয়ে যাবে। টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করবে, ছোট্ট অ্যাপ, সেখানে গাইডেন্স গুরু সার্চ করবে, তাহলে তোমরা সব পিডিএফগুলো পেয়ে যাবে। আর আন একাডেমিতে না এখনও ফলো করে থাকলে অবশ্যই ফলো করো, আর তোমার পাশের বন্ধুদের এটা শেয়ার করে দাও, কারণ পরীক্ষা আর মাত্র 4 দিন বাকি, আর কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক করবে। ধন্যবাদ।